Good afternoon, everyone. This is Pritam Pal, working from home. So, the Dada, বাড়ি থেকে কাজ করার জন্য বিভিন্ন রকম ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তো আজকে আর প্র্যাকটিক্যালের কোনো বিষয় নাই আজকে ডাইরেক্ট থিওরি এবং বেসিক্যালি যে পার্টগুলো আমি কভার করতে চাইছি সেগুলো ম্যাক্সিমাম ছেলেমেয়েদের যাতে কাজে লাগে সেটাই চেষ্টা করার একটা পরিকল্পনা নিয়েই এই ভিডিওগুলো রেকর্ড করছি তো যাই হোক আমার কাছে ইকুইপমেন্ট খুব বিশাল কিছু নেই যেগুলোর মাধ্যমে আমি তোদের কাছে পৌঁছচ্ছি সেগুলো ভীষণ তোদের কাছেও রয়েছে সেগুলো ভীষণই রকম তোরা ব্যবহার করিস তো কোনো রকম ইনকনভিনিয়েন্স যদি আসে বা কোনো রকম বুঝতে যদি অসুবিধা হয় স্বাভাবিক ব্যাপার এটা একটা সাধারণ বিষয় করতে গেলে অনেক রকম টেকনিক্যাল ইস্যু আসতে পারে অনেক সময় ভিডিও করতে করতে মাঝখানে পজ হয়ে যাচ্ছে মাঝখানে বন্ধ হয়ে যাচ্ছে কারণ তার সেটিংস হয়তো কোনো কিছু হয়তো গণ্ডগোল হয়ে রয়েছে তো যাই হোক কোনো কিছু প্রবলেম হলে সেটা রেকটিফাই করার দায়িত্ব আমার সুতরাং সেটা যাতে ফার্দার তোদের চোখে পড়ে সেটাকে আমাকে একটু জানানো তোদের কর্তব্য তোরা ভিডিওগুলো দেখ বারবার পজ করে করে দেখার চেষ্টা কর বোঝার চেষ্টা কর কালকে প্র্যাকটিক্যাল পার্টটা অনেকটা এগিয়ে দিয়েছি আজকে আমি চেষ্টা করছি যে পার্টগুলো থিওরিতে রয়েছে সেগুলো আস্তে আস্তে এবার ইউটিউবে নিয়ে আসার তো যাই হোক ভন্থুনেন্স মডেল অফ এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ এটা তোদের থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা ফোর্থ সেমিস্টার রয়েছিস তাদের কাজে লাগবে তো বিষয়টা আমি যেটুকু পিপিটি মডেল তৈরি করার চেষ্টা করেছি সেটা খুব ইজি সিম্পলিস্টিক জিনিস যেটুকু জিনিস বোঝানোর সেটুকুই আমি বোঝাবো তার বাইরে বেশি কিছু নয় তবে 10 নম্বরের কোশ্চেন হিসেবে এই কোশ্চেনটা আসার খুব প্রয়োজন বা প্রয়োজনীয়তা থাকে বা জেনারেলি 10 নম্বরের কোশ্চেন হিসেবেই আসে যে ডেসক্রাইব দ্য মডেল অফ ভন্থুনেন্স এগ্রিকালচারাল লোকেশন অর ডেসক্রাইব দ্য থিওরি অফ এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ মডেল আফটার ভন্থুনেন এরকমই 10 নম্বরের একটা কোশ্চেন আসে তো জেনারেলি এই কোশ্চেনটাকেই তোরা প্রিপেয়ার করার চেষ্টা করবি খুব বেশি তোরা বইতে পাবি না যেটুকু আমি এখানে কভার করছি এই ধরনের লেখাই ওখানে পাবি কিন্তু খুব বেশি এলাবোরেশন পাবি না সুতরাং চেষ্টা কর জিনিসটাকে বোঝার আমিও খুব বেশি কিছু বলবো না কারণ বেশি বলতে গেলে অনেকটা ইউটিউব সময় নিয়ে নেয় তো সেই জায়গা থেকে আমি যতটুকু তোদের বইতে বোঝার মতো উপযুক্ত আছে সেইভাবেই আমি পিপিটিটা রেডি করেছি তো যাই হোক একদম ডিরেক্ট যাওয়ার চেষ্টা করছি ভন্থুনেন্স মডেল অফ এগ্রিকালচার ল্যান্ড ইউজ কি বলছে মেজর কনসেপ্ট আমরা কি কি কভার করব প্রথমেই আমি একদম সিম্পল একটা তত্ত্ব ডায়াগ্রাম তোদের এখানে দেওয়ার চেষ্টা করেছি যেখানে বোঝা যাচ্ছে যে একটা একটা কনসেন্ট্রিক ওয়েতে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যেখানে সেন্ট্রাল সিটি ইনটেনসিভ ফার্মিং ডেয়ারিং ফরেস্ট ইনক্রিজিং এক্সটেন্সিভ ফিল্ড ক্রপ র্যাঞ্চিং অ্যানিম্যাল প্রোডাক্ট এই যে বিষয়গুলো যেগুলো সেই সময়ে রেফারেন্সে ভীষণ রকম দরকার ছিল সেই সেই সময় বলতে অষ্টাদশ শতক অর্থাৎ 1700 শতক থেকে 1800 শতকের মধ্যবর্তী কোনো এক সময়ে তার এই মডেলটা তিনি দাঁড় করিয়েছিলেন এবং তিনি যে বিষয়টার উপর তিনি দাঁড় করিয়েছিলেন সেই তিনটে বিষয় হচ্ছে তিনি তিনটে বিষয় ভালোভাবে লক্ষ্য করেছিলেন কি বলেছিলেন যে ডিস্টেন্স ফ্রম দ্য সিটি কতটা শহর থেকে যে চাষবাসের জায়গা যে জিনিসগুলো ওখানে 1, 2, 3 করে দেখতে পাচ্ছি সেগুলো কতটা দূরে দূরে অবস্থান করছে খাদ্যের গুণাগুণ অর্থাৎ সেটা কতটা পচনশীল কি পচনশীল নয় তার নেচার কিভাবে চেঞ্জ হচ্ছে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে এবং কতটা জায়গা জুড়ে সেই প্রোডাক্টটা মার্কেটে আসছে কতটা জায়গা জুড়ে তার চাষ হচ্ছে এই বিষয়গুলোর উপরেই কিন্তু কনসেপ্টটার মেন সিস্টেমটা দাঁড়িয়ে রয়েছে ওকে সুতরাং এই তিনটে বিষয় যদি ভালো করে বোঝা যায় দেখবি আমি পুরো থিওরিটাকে এই তিনটে বিষয়ের উপরে দাঁড় করিয়েই করেছি ওকে সুতরাং এই তিনটে বিষয়কে একটু বোঝার চেষ্টা করতে হবে ভন্থুনেনের মডেল বেসিক্যালি এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ কোনো একটা জায়গা বা কোনো একটা জায়গা জমির উপর যে চাষের জমি ওই অঞ্চলটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে সেটার উপর দাঁড়িয়ে রয়েছে ওকে এবং তিনি কিসের উপর গুরুত্ব দেন তিনি অর্থনৈতিক বিষয়ের উপর সবথেকে গুরুত্ব দেন যে এবং অর্থনৈতিক বিষয়গুলো ভৌগোলিক বিষয় দ্বারা কিভাবে প্রভাবিত হয় ভৌগোলিক বিষয় বলতে ফিজিক্যাল ফ্যাক্টর যেগুলো শুধুমাত্র ভৌত ফ্যাক্টর বা মানে প্রাকৃতিক বিষয় হিসেবে ইকোনমিক ফ্যাক্টরকে কিভাবে নিয়ন্ত্রণ করছে সেই বিষয়টার উপর তিনি বেশি গুরুত্ব দেন এবং এক্ষেত্রে তিনি সব থেকে বেশি ইম্পর্টেন্স দেন আমি এর আগেও বললাম যে ডিস্টেন্স ফ্রম মার্কেট অর্থাৎ মার্কেট কোন একটা এগ্রিকালচারাল জমি থেকে কতটা দূরে অবস্থান করছে তার ভিত্তিতে সেই প্রোডাক্টের নেচার কিভাবে চেঞ্জ হচ্ছে এটাই ভন্থুনেনের মডেলের বিশেষ কিন্তু একটা বিষয় ওকে ভন্থুনেনের মডেল তার মেন উদ্দেশ্য কি ছিল তিনি বলতে চেয়েছেন যে
কিভাবে এবং কেন কোন একটা জমির ব্যবহার মার্কেট থেকে দূরে সরার ফলে কিরকম ভাবে পরিবর্তিত হচ্ছে, এবং যার জন্য পরিবর্তিত হচ্ছে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ইকোনমিক রেন্ট। অর্থাৎ আমি কোন একটা জায়গাতে কি পরিমাণ প্রোডাক্ট তৈরি করব, কি ধরনের প্রোডাক্ট তৈরি করে তার যে আউটকাম আসবে সেটা আমার কতটা লাভের বা লভ্যাংশ আমি ক্রিয়েট করতে পারবো, দ্যাট ইজ দ্য মেন ক্রিয়েশন অফ ভন্থুনেন্স মডেল। ওকে, তাহলে তিনি এই মডেলটা, মডেল বলতে একটু কি বোঝায় একটু বুঝিয়ে নিই। মডেল হচ্ছে সেই বিষয় বা সেই তত্ত্ব বা তাত্ত্বিক গুণ যার রয়েছে, যার মধ্যে আমরা কোনো কিছুকে ধরে নিই। ধরে নিই বলতে আমি আগে থেকে আউটকামটা ধরে নেবো যে এই রেজাল্টটা আমার আসতে পারে, সেটাকেই বলা হচ্ছে মডেল। তো ভন্থুনেনও এরকম একটা জায়গায় যখন তিনি মডেলটা দাঁড় করাচ্ছেন, তিনি যে অ্যাজাম্পশনগুলো নিয়েছেন সেই অ্যাজাম্পশনগুলো দেখা যাচ্ছে যে শেষ অবধি গিয়ে কাজ করছে কিনা। অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি তার এই অ্যাজাম্পশনগুলো যদি ক্রিয়েট করে যায়, অর্থাৎ একদম শেষ অবধি যদি ঠিকঠাকভাবে কাজ করাতে হয়, তাহলে আমাকে মডেল দাঁড় করাতে হবে। অর্থাৎ মডেল হচ্ছে সেই বিষয় যার নির্দিষ্ট কিছু অ্যাজাম্পশন থাকবে, যাকে কিছু কিছু বিষয়কে ধরে নিতে হবে। যদি এই বিষয়গুলো না থাকে তাহলে এই মডেল, এই তত্ত্ব, এই বিষয় দাঁড়াবে না, সম্ভব হবে না। তিনি যে তত্ত্বর অ্যাজাম্পশনগুলো নিয়েছিলেন সেগুলো বেসিক্যালি দুই রকম বলতে কি, একটা বাহ্যিক, একটা অন্তর্ধর্মী। এক্সপ্লিসিট হচ্ছে বাহ্যিক, সেটা সবাই সব রকমভাবে দেখতে পায়, এবং ইমপ্লিসিট একদম অন্তর্নিহিত। তাহলে এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট এটা কিন্তু ওখানে কোনো বইতে পাবি না। এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট অ্যাজাম্পশন এটা কিন্তু আমার নিজস্ব তৈরি করা। ওকে, আমি বিভিন্ন বই খাতরা ঘেটে ঘেটে জিনিসগুলো বার করে দেখেছি যে দুটো বিষয়ে এটা লেখা যেতে পারে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রিসার্চ গেটের পেপারগুলো, সেখানেও এই ধরনের লেখা কিন্তু পাবি। ওকে, এক্সপ্লিসিট অ্যাজাম্পশন বলতে কি, এটা অনেক সময় দুই নম্বরের কোশ্চেন আসে, হোয়াট ডু ইউ মিন বাই আইসোলেটেড স্টেট। বেসিক্যালি ভন্থুনেন একজন জার্মান ছিলেন, সেই কারণে তার ভাষাটা জার্মান কন্ডিশনে যেহেতু তিনি দাঁড় করিয়েছিলেন, তার ভাষাটাও ছিল জার্মান, যেই কারণে এটা কিন্তু একটু কঠিন শব্দ চয়ন হয়ে থাকে। আইসোলেটেড স্টেট বলতে কি, আইসোলেটেড স্টেট মানে হচ্ছে একদম কোনো জায়গা থেকে সেটা বিচ্ছিন্ন। অর্থাৎ যেখানে তিনি এই মডেলটা দাঁড় করেছিলেন, যে গ্রামটা, অর্থাৎ জার্মানির প্রুশ অঞ্চলে মেকোলেনবার্গ এস্টেট, ভন্থুনেন ছিল একজন কৃষক। ওকে, এবং তিনি এই মেকোলেনবার্গ এস্টেটটাকে কল্পনা করে নিয়েছিলেন অন্য জায়গার থেকে সম্পূর্ণ একটা ছিন্ন অঞ্চল, একটা বিচ্ছিন্ন অঞ্চল। সেই কারণে তার মডেলটা দাঁড় করাতে গেলে, অর্থাৎ তিনি যে মডেলটা বলে গেছেন সেটা যদি কোনো একটা অঞ্চলে প্রুভ করতে হয়, তাহলে সেই অঞ্চলটাকে অবশ্যই আইসোলেটেড স্টেট হতে হবে, অর্থাৎ বিচ্ছিন্ন অঞ্চল হতে হবে। ওকে, সেন্ট্রালি লোকেটেড মার্কেট, এবং সেই অঞ্চলটা, সেই সেই আইসোলেটেড স্টেটের একদম মাঝখানে থাকবে একটা বাজার। ওকে, এবং সেই বাজার শুধুমাত্র একটাই বাজার হতে হবে, এরকম ছড়ানো ছিটানো তিনটে চারটে বাজার হলে হবে না, সোল আরবান মার্কেট হতে হবে। এবং যে অঞ্চলটা আইসোলেটেড স্টেট হতে হবে, তার সম্পূর্ণ জমি, সম্পূর্ণ ভূভাগ আইসোট্রপিক প্লেন, অর্থাৎ সম্পূর্ণ ভূমি সমতল ভূভাগ, যাতে কোনো রকম সারফেস চেঞ্জ না হয়, মনোটোনাস সারফেস, যেটাকে আমরা প্লেন ল্যান্ড বলে থাকি, যেখানে কোনো উচ্চ তরঙ্গ ভূমিভাগ, কোনো বৈপরীত্য ভূমিরা কিচ্ছু থাকবে না, শুধু থাকবে কি আইসোট্রপিক প্লেন, অর্থাৎ সমতল ভূমি। প্রোডাকশন ট্রান্সপোর্ট কস্ট ওয়ার দ্য সেম এভরিহোয়্যার, অর্থাৎ যে কোনো জায়গায় যদি আমি কোনো জিনিস প্রোডাকশন করি, তার ট্রান্সপোর্ট কস্ট এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে চাই, তার ফলে কী হবে, এই আইসোট্রপিক সারফেস হলে সব জায়গায় তার যে ভাড়া সেটা আমরা একই রকম দিতে পারবো। ওকে, এটার জন্য তিনি আইসোট্রপিক সারফেস কল্পনা করেছিলেন। ইউনিফর্ম ট্রান্সপোর্টেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন কস্ট, দেখ আমি একটু আগেই বললাম, অর্থাৎ আইসোট্রপিক সারফেস হলে কি হবে, কোনো বন্ধুর ভূমিভাগ নেই, তার মানে কি ভূমিভাগের কোনো বন্ধুরতা না থাকার জন্য আমি ট্রান্সপোর্ট কস্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যেখানেই যাই আমার একই রকম হওয়া উচিত। সেই কারণে ইউনিফর্ম ট্রান্সপোর্টেশন, আমি 16 কিলোমিটার থেকে 10 কিলোমিটার আসতে গেলে যে পরিমাণ টাকা দেবো, 10 থেকে 6 কিলোমিটার আসতে গিয়েও দেখা যাবে, 10 থেকে 4 কিলোমিটার আসতে গিয়েও দেখা যাচ্ছে আমায় সেই পরিমাণ টাকাই দিতে হচ্ছে। অর্থাৎ কোনো রকম কারোর কাছে উল্টোপাল্টা দাম নেওয়া যাবে না, অর্থাৎ ইউনিফর্ম ট্রান্সপোর্টেশন কস্ট, এটা কিন্তু তিনি বললেন। এবং অবশ্যই ট্রান্সপোর্টেশন কস্টের ক্ষেত্রে তিনি বলেই দিলেন যে একটা মাত্র ট্রান্সপোর্টেশন মোড সেখানে থাকবে, সেটা এখানে ক্যাটেল কার্ট, যেটাকে আগেকার দিনে ওয়াগন বলা হতো, মানে কোনো একটা গরুর গাড়ির পিছনে যে মল পণ্য নেওয়া যাওয়ার জন্য যে বোঝাই করা, যেমন ট্রাক্টরের পিছনে দেখিস যেগুলো, সেগুলো হচ্ছে ওয়াগন, এরকম কিছু একটা লাগিয়ে দেওয়ার থাকতো।
তো এইরকমই একটাই মাত্র ট্রান্সপোর্টেশন সিস্টেম ছিল সেই সময়, এবং যত ডিস্টেন্স বাড়বে ট্রান্সপোর্টেশন কস্টও কিন্তু তত বাড়তে থাকবে, সেটাই স্বাভাবিক। আমি 2 কিলোমিটার গেলে যদি 4 টাকা দিতে হয়, আমার 8 কিলোমিটার যেতে গেলে 2 × 4 × 8 করতে হবে, 2 কিলোমিটার যেতে গেলে 4 টাকা, 8 কিলোমিটার যেতে গেলে সেইভাবে তাকে সেম পরিমাণ কস্টিং দিতে হবে, অর্থাৎ ইকুয়াল ট্রান্সপোর্টেশন কস্ট অলওয়েজ কিন্তু এটা মেনটেন করতে হবে। ফার্মার আর ইকোনমিক মেন, ইকোনমিক মেন এটাও কিন্তু একটা 2 নম্বরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই ইকোনমিক মেন। ইকোনমিক মেন হচ্ছে কি, যে সর্বদা টাকার খোঁজ করে, অর্থাৎ যে সবসময় লাভের কথা ভাবছে, তাকে বলা হয় ইকোনমিক মেন। এক্ষেত্রে চাষিদের সবসময় অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার কথা ভাবতে হবে, তবেই তার এই মডেল দাঁড়াবে। এবং ম্যাক্সিমাম প্রফিট, সে কিন্তু ছোটখাটো প্রফিট করবে না, সে চাইবে আমি যদি 10 টাকার যদি প্রোডাক্ট উৎপাদন করি, আমার সেক্ষেত্রে যদি ম্যাক্সিমাম 20 টাকা, যদি 40 টাকা হয় সেটাও আমার কাছে, আমি সেটা করতে রাজি আছি, এরকম হতে হবে ফার্মারকে। সেম মার্কেট প্রাইস, অর্থাৎ মার্কেট প্রাইস সব জায়গাতে, আমি যদি 40 টাকা এখানে বেচি, অন্য জায়গাতেও সেই প্রোডাক্ট ওই আইসোলেটেড স্টেটের মধ্যে অন্য জায়গাতেও সেটা সেম দামে বিক্রি হবে, এটা হচ্ছে তার এক্সপ্লিসিট অ্যাজাম্পশন। ইমপ্লিসিট, যেটা সহজে বোঝা যায় না, সেই অ্যাজাম্পশনগুলো কি, ল্যান্ড ইউজ কম্পিটিশন আন্ডার এ ক্যাপিটালিস্টিক ইকোনমি। আমাদের সমাজতান্ত্রিক জীবন কাঠামোয় কিন্তু এই অ্যাজাম্পশন কাজ করবে না, একে অবশ্যই আমাদের পুঁজিবাদ বা ক্যাপিটালিস্টিক ইকোনমির দিকে ভাবতে হবে। ইকোনমিক রেন্ট ইজ দ্য ডিটারমিনিং ফ্যাক্টর, অর্থাৎ অর্থনৈতিকভাবে, অর্থাৎ যাকে আমরা বলবো কি বলবো, ইকোনমিক রেন্টের বাংলা হচ্ছে, যাকে আমি বলবো যে ভূমির জন্য যে পরিমাণ টাকা দিতে হচ্ছে, ল্যান্ড রেন্ট যেরকম, ঠিক সেরকম অর্থনৈতিকভাবেও আমাকে সবসময় একটা কিছু ভাবতে হচ্ছে, যে টাকাটা আমি ইউজ করছি সেটা, সেই ইকোনমিক রেন্ট সবসময়, মানে কোনো বিষয়ে উৎপাদন করতে গেলেও আমাকে কিছু দিতে হয়, কিছুর জন্য রাজি থাকতে হয়, যে আমি এই পণ্যটা কিনছি বা এই পণ্যটা বিক্রি করব বা এই পণ্যটা তৈরি করব, আমি তার জন্য কিছু পরিমাণ দেব, এটার জন্য আমি সবসময় রেডি থাকছি। অর্থাৎ ইকোনমিক রেন্ট হচ্ছে প্রোডাকশন কস্ট, তার সাথে যে যে বিষয়গুলো যুক্ত থাকছে, দ্যাট ইজ ইকোনমিক রেন্ট, সেটা থাকতে হবে, এবং এটাই কিন্তু এই অ্যাজাম্পশনের মধ্যে একটা অন্যতম ফ্যাক্টর। প্রোডাক্টিভিটি কুড বি রেজড, অর্থাৎ উৎপাদন যে কোনো সময় কিন্তু বাড়িয়ে দেওয়া যেতে পারে, রেজ প্রোডাক্টিভিটি যে কোনো সময় বাড়ানো যেতে পারে, এটা কিন্তু তার কনসেপ্টের একটা বিষয়, অর্থাৎ চাহিদা বাড়লো প্রোডাক্টিভিটি বাড়লো, এটা কিন্তু তিনি বলতে চেয়েছেন। স্টিফনেস অফ অ্যান ইকোনমিক রেন্ট কার্ভস আর গভর্ন বাই দ্য ডিগ্রি অফ পেরিসিবিলিটি অফ ফার্ম প্রোডিউস অ্যান্ড দ্য রিলেটিভ ইজ অফ ট্রান্সপোর্টিং, যেটা সব থেকে পচনশীল পণ্য তার ইকোনমিক কার্ভ দেখা যাবে সব থেকে বেশি শার্প হচ্ছে, আমি পরে দেখাবো সেটা, এবং যত বেশি পরিমাণ পচনশীল হবে সে তার পচনশীলতার ধর্মের উপর দেখা যাবে সে তত মার্কেটের কাছাকাছি তার উৎপাদনের ক্ষমতা সে বাড়াচ্ছে, এটা কিন্তু অদ্ভুতভাবে নিয়ন্ত্রিত হবে, আমরা সেটা এই ইমপ্লিসিট অ্যাজাম্পশন থেকে বোঝার চেষ্টা করলাম। ওকে, আর কি আছে, গ্রোয়িং অফ টেম্পারেট এরিয়া ক্রপস, টেম্পারেট এরিয়া অর্থাৎ আমরা বুঝতেই পারছি যেখানে গম খাদ্য হিসেবে বেশি ব্যবহৃত হয় সেই জায়গার কথাই কিন্তু তিনি বলতে চাইলেন। নো ক্যাটাস্ট্রফিক ইভেন্ট, ওই জায়গাতে কোনো রকম ঝড় ঝঞ্ঝা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই সমস্ত কিছু কিন্তু ক্যাটাস্ট্রফিক ইভেন্ট, যেগুলো সবথেকে বেশি ক্ষতিকারক সেগুলো এখানে কিছু হওয়া চলবে না। মডেল যতদিন চলবে, যতদিন এই কাজ চলবে, ততদিন কিন্তু এসব হলে সম্পূর্ণ মডেল ভেস্তে যাবে। নো চান্স ফ্যাক্টর, কোনো উল্টোপাল্টা অন্য কোনো কিছু এসে কোনো রকম দাঙ্গা ঝামেলা এইসবও যাতে না হয়, সেটাও তিনি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। অল পার্টিজ আর প্রাইস টেকার আন্ডার পারফেক্ট কম্পিটিশন, সবাই পারফেক্ট কম্পিটিশন মার্কেটের কথা ভাববে, এবং সেই মার্কেটে সকলেই এসে তাদের প্রোডাক্ট বিক্রি করতে, তোরা পারফেক্ট কম্পিটিশন মার্কেটের ডেফিনেশন জানিস, যে সকলের সমান অধিকার আছে মার্কেটে, যে কোনো প্রোডাক্ট এসে বেচতে পারে, যে কোনো প্রোডাক্ট এসে কিনতে পারে, দ্যাট ইজ পারফেক্ট কম্পিটিশন মার্কেট। ওকে, তো এই হচ্ছে তার অ্যাজাম্পশনের ধরন। ভন্থুনেন কেন এত অ্যাজাম্পশন নিতে গেলেন, এত অ্যাজাম্পশন দিয়ে মডেল দাঁড় করাতে গেলে যে সমস্যা হয় সে সম্পূর্ণ জিনিসটা কিন্তু একটা ঘেটে যাওয়ার ব্যাপার থাকে, কিন্তু তার বক্তব্য ছিল যে এত অ্যাজাম্পশন নেওয়ার কারণটাই হচ্ছে আমি মডেলটাকে সকলের বোধগম্য করতে চাই, অর্থাৎ এই কমপ্লেক্স সিচুয়েশনকে অনেক বেশি সিম্পল করে দেওয়ার জন্যই ভন্থুনেন এই এতগুলো অ্যাজাম্পশন কিন্তু ব্যবহার করেছিলেন। কনসেপ্ট অফ দ্য মডেলের ফার্স্ট হচ্ছে কি, ইকোনমিক রেন্ট এবং ডিস্টেন্স ডিকে মেকানিজম,
দুটো জিনিস কিন্তু পরস্পরের উপর ভীষণভাবে নিয়ন্ত্রিত, ভীষণভাবে নির্ভরশীল, এবং তার উপরেই কিন্তু আমাদের এই মডেলটা দাঁড়িয়ে রয়েছে। হোয়াট ইজ দ্যাট ইকোনমিক মেন ইকোনমিক রেন্ট অ্যান্ড ডিস্টেন্স ডিকে মেকানিজম, একসাথে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখ, ইকোনমিক রেন্ট হচ্ছে কি, নেট রিটার্ন হাইয়েস্ট বিড রেন্ট অ্যাভেলেবিলিটি ডিসপ্লেস অল আদার্স। কিরকম ডিসপ্লেস অল আদার্স বলতে কি বোঝাচ্ছে ভালো করে বোঝার চেষ্টা কর। যে নেট রিটার্ন অর্থাৎ আমি কতটা পরিমাণ সেখান থেকে পাবো, একটা ইকোনমিক মেন বা একজন চাষি সে প্রথমেই ভেবে নিচ্ছে আমি যে এই বিষয়টা চাষ করব তার পিছনে আমি যে লেবারটা দেব সেই লেবারটা দিয়ে আমি কতটা রিটার্ন পাবো। এটা কিন্তু প্রত্যেকটা চাষি এখনও ভাবে, একটা পেঁয়াজ আমি যে চাষ করব সেই চাষটা করে আমার কী লাভ হবে। এই জিনিসটাই হচ্ছে নেট রিটার্ন। এবং আমার কি হায়েস্ট বিড রেন্ট অ্যাবিলিটি থাকবে, আমি সব থেকে বেশি কি প্রফিট করতে পারবো, এই চিন্তাটা কিন্তু তার মনে থাকবে। এবং কোনো কিছু কীরকম হলে পারে, ইকোনমিক রেন্ট কী হতে পারে সেটা একটু বোঝার চেষ্টা কর। এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে কি, ইকোনমিক রেন্ট যেখানে ইনক্রিজ ইল্ড, অর্থাৎ কোনো একটা জমিতে দেখা যাচ্ছে যে ইকোনমিক রেন্ট কোনো একটা বিষয়ের উপর কী হচ্ছে, রিলেশন ইকোনমিক রেন্ট অ্যান্ড ডিস্টেন্স কী হচ্ছে, যখন কোনো একটা জায়গায় কোয়ালিটি অফ ল্যান্ড ডিক্রিজ করবে, কোয়ালিটি অফ ল্যান্ড যখন ইনক্রিজ করছে তখন তার ইকোনমিক রেন্টও বেড়ে যাবে, আবার যখন কোয়ালিটি অফ রেন্ট কমে যাবে অর্থাৎ কোয়ালিটি অফ ল্যান্ড মানে কোনো একটা জমির উৎপাদনশীলতা, উৎপাদন ক্ষমতা তার যদি বাড়ছে, সে যদি ভালো ফসল উৎপাদন করতে পারে, অটোমেটিক্যালি তার কী হবে, জমির দাম বাড়বে এবং প্রোডাকশনও বাড়বে, তার ফলে কী লাভ হওয়ার লাভটা আমি বেশি পাবো। অটোমেটিক্যালি যে জমিতে খরা হয়, প্রচণ্ড পরিমাণ বালি রয়েছে, সেই জমিতে কী হবে, রেন্টের মাত্রাও কমবে কারণ তার উৎপাদনশীলতা কম। অটোমেটিক্যালি কী হবে, এই জমিগুলো দেখা যাবে যে জমিগুলো উর্বরশীল তার আশেপাশেই দেখা যাবে মার্কেট তৈরি হয়ে যাচ্ছে, এটা অটোমেটিক্যালি সিস্টেম তৈরি করে ফেলবে। তার ফলে কী হচ্ছে, ইকোনমিক রেন্টের ধারণা অনুযায়ী দেখা যাচ্ছে যে বিড রেন্ট কার্ভ, একে বিড রেন্ট কার্ভ বলে। বিড রেন্ট কার্ভ কী হচ্ছে, যত ডিস্টেন্স বৃদ্ধি পাবে তত দেখা যাবে তার চাহিদাও কমছে এবং ইকোনমিক রেন্টের মাত্রাও কমছে। ক্লিয়ার? তাহলে ইকোনমিক রেন্ট হচ্ছে কি, যে কোনো একটা জমি বা কোনো একটা পণ্যের যদি প্রোডাক্টিভিটি বাড়ে তাহলে তার দামও বাড়বে। অর্থাৎ ইকোনমিক রেন্ট বলতে চাইছে যে কোনো কিছু যদি আমার ভালো প্রোডাক্টিভিটি দেয় তাহলে অটোমেটিক্যালি কী হচ্ছে, আমার রেন্ট তাতে বেশি দিতে হবে, যে কারণে কী দেখবি বাজারের আশেপাশে জমির দাম বেড়ে যায়, কারণ তার প্রোডাক্টিভিটি বেশি, তো কারণ সেখানে থাকলে পরে আমার অন্যান্য সুবিধাগুলো পেয়ে যাচ্ছি অটোমেটিক্যালি। সেই কারণে ইকোনমিক রেন্ট এক্ষেত্রে আমার কার্যকরী ভূমিকা পালন করে থাকে। ওকে, লোকেশন রেন্টের তাহলে ফর্মুলাটা কী হতে পারে একটু আইডিয়া করার চেষ্টা কর। ল্যান্ড রেন্ট, লোকেশনাল রেন্ট বলতে আমি ল্যান্ড রেন্টকে বলছি, যার মধ্যে হিডেন থাকছে ওয়াই। ওয়াই মানে কি, ইল্ড পার ইউনিট অফ ল্যান্ড, অর্থাৎ জমির কার্যকারিতার উপর কী কী যুক্ত হচ্ছে, মার্কেট প্রাইস অর্থাৎ জমিটার সেই মুহূর্তে দাম পার ইউনিট, প্রোডাকশান কস্ট পার ইউনিট, সেটা মার্কেট ওই জমির হতে পারে বা পণ্যের হতে পারে, প্রোডাকশান কস্ট পার ইউনিট এবং ট্রান্সপোর্ট কস্ট, তার সাথে গুণ হচ্ছে কত ডিস্টেন্স থেকে আসছে। তাই তো, আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধর তুই একটা খাতা কিনছিস, সেই খাতাটা সাপোজ ধর তুই 20 টাকা দিয়ে কিনলি, আগে দেখতি সেই খাতাটাই হয়তো আগে 15 টাকা বা 10 টাকায় পাওয়া যেত। কেন 20 টাকা, কারণ দেখা যাচ্ছে ডিস্টেন্স তো একই ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে মার্কেট থেকে জিনিসটার যে প্রোডাকশান কস্ট সেটা অনেক বেড়ে গেছে, অর্থাৎ যে মালটা তৈরি করছে, পণ্যটা তৈরি করছে, তাকে বেশি দাম দিয়ে সেই প্রোডাক্টের র মেটেরিয়ালটা কিনতে হচ্ছে, তাকে বেশি দাম দিয়ে কী করছে, মার্কেট থেকে প্রোডাক্টটা কিনে আনার পরে তারপরে যে জিনিসটা দিয়ে সে তৈরি করছে সেটারও কিছু দাম বেড়েছে, তারপরে দেখা যাচ্ছে প্রোডাকশান কস্ট সেক্ষেত্রে বেড়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে ট্রান্সপোর্ট কস্ট যেটা দিয়ে আগে মার্কেট থেকে আসতো পণ্যটা মার্কেটে আসতো তারও দাম বেড়েছে, এবং ডিস্টেন্স একই আছে কিন্তু ডিস্টেন্স সেম থাকার জন্য কিন্তু ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাওয়ার জন্য প্রোডাক্টের দাম আমরা বৃদ্ধি ক্ষেত্রে দেখতে পাই। সেক্ষেত্রে যদি ডিস্টেন্স আরও বাড়ে, আজকে চাকদায় এরকম দাম পাচ্ছি, দেখা যাচ্ছে সেটা যদি আমি আরও দূরে যাই, কৃষ্ণনগরে যাই, তার 20 টাকাই হয়তো 25 টাকা হয়ে গেছে। তাহলে ল্যান্ড রেন্ট হচ্ছে এটাই, যার মধ্যে হিডেন থাকছে ইল্ড পার ইউনিট অফ ল্যান্ড, কী ইল্ড পার ইউনিট আমি ওর মধ্যে মার্কেট প্রাইস হিডেন থাকছে, প্রোডাকশান কস্ট, ডিস্টেন্স এবং ট্রান্সপোর্ট কস্ট সব মিলে হচ্ছে কি আমার ইল্ড পার ইউনিট। বুঝতে পারা গেল, দ্যাট ইজ লোকেশনাল রেন্ট। ওকে, তাহলে অটোমেটিক্যালি আমি যদি ধরে নিই দুটো পণ্য, একটা গম এবং একটা পটেটো, এবার গম আর পটেটোর মধ্যে প্রথমেই কিন্তু মাথায় আসবে যে পটেটো এবং গম দুটোই কিন্তু সিজনাল ফসল, তাই তো, এবং দেখা যায় গমের থেকে কিন্তু পটেটো অনেক বেশি লেবার ইনটেন্সিভ এবং প্রচুর পরিমাণ ভারী হয়।
আরেকটা জিনিস কি, পটেটোর সাথে যেটা যুক্ত হয়ে যায় সেটা হচ্ছে পটেটো ভীষণ রকম পচে যাওয়ার সম্ভাবনা থাকে, গম কিন্তু অত দ্রুত পচবে না। এবং তার ফলে কি হচ্ছে, বেশি বেশি বৃদ্ধি ভার হওয়ার জন্য তার ট্রান্সপোর্ট কষ্ট বাড়বে। অনেকগুলো বিষয় কিন্তু বুঝতে হবে, পটেটো প্রথমত গমের থেকে ভারী, গমের থেকে ভারী হওয়ার সাথে সাথে তার কি আছে, তার প্রচুর পরিমাণ ভারী হওয়ার জন্য তার ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাবে। আমি আগেই তোদের ট্রান্সপোর্ট কস্ট বুঝিয়েছি, তাহলে ট্রান্সপোর্ট কস্ট মানে আগে বলতে যখন আমি ক্লাস নিয়েছি, তাহলে ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাওয়ার ফলে জিনিসটার পেরিসিবিলিটিও বেশি, কারণ সে অনেক দ্রুত পচে যায় গমের থেকে। তাহলে এই কারণে সে কি করবে, মার্কেটের কাছাকাছি তার পণ্য উৎপাদনের ক্ষমতা সে রাখবে, কারণ সে প্রথমত চাইবে আমি মার্কেটে দ্রুত ঢুকব। গম অন্যদিকে কি হবে, সে সারা অঞ্চল জুড়ে তৈরি হওয়ার একটা পরিকল্পনা নিয়ে নেবে, কারণ সে তো জানে আমার মোর বিশাল অঞ্চল জুড়ে তার তৈরি হওয়ার ক্ষমতা রয়েছে, সে পচে কম, তার থেকে ভারী কম, তার ফলে ট্রান্সপোর্ট কস্ট কমে যাবে। এর ফলে কি হচ্ছে, তার ভায়াবিলিটি পটেটোর থেকে অনেক বেশি পরিমাণ কম। ওকে, তার ফলে কি হচ্ছে, পটেটো এবং গমের যে চাহিদা রেখা অর্থাৎ ডিম্যান্ড কার্ভ দুটো যেখানে মিট করবে সেটাই হচ্ছে প্রথম অর্থাৎ পটেটোর মার্কেট এরিয়া। পটেটো শুধুমাত্র সেইটুকু জোনের মধ্যেই তৈরি হবে, এইটুকু জোনের মধ্যেই দেখা যাবে তার মার্কেট এরিয়াটা ডেভেলপ করছে, এর বাইরে দেখা যাবে সে যাবে না, কারণ এরপরে তার চাহিদা নেই বেশি। তাহলে বাকি অংশে কি পড়ে থাকবে, বাকি অংশে লোকে দেখা যাবে এই অংশের থেকে আমার এখানে নিয়ে আসতে পটেটো পচে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাচ্ছে, কি দরকার আমি বরং এখানে গম চাষ করি। ওকে, তাহলে লোকেশনাল রেন্ট এক্ষেত্রে কি কাজ করছে, লোকেশনাল রেন্ট যে কোনো একটা জিনিস আমি যদি পেরিসিবল হয় আমার অটোমেটিক্যালি এর দাম বৃদ্ধি পেয়ে যাবে যদি দূরের ইয়ে করি, কারণ ট্রান্সপোর্ট কস্ট অ্যাড হচ্ছে, বাল্কিনেস বেড়ে যাচ্ছে, পেরিসিবিলিটি অ্যাড হচ্ছে, তার ফলে কি হচ্ছে জিনিসটার পণ্যের দাম বেড়ে যাবে, যার দাম বেড়ে গেলে সে কি আর দূর থেকে এখানে আনতে চাইবে, তার ফলে সে কি করবে কাছে চাষ করার চেষ্টা করবে, অটোমেটিক্যালি তার কি হবে, তার লোকেশনাল রেন্ট বেড়ে যাবে, যেন পটেটোর লোকেশনাল রেন্ট এত হাই। ওকে, ঠিক একইভাবে গমের ক্ষেত্রে দেখ সেটা অনেক কম, কারণ সে তো বুঝে গেছে যে আমার এখান থেকে যদি আমি বছরে, যেহেতু আমার একবারে জিনিসটা এত বেশি পরিমাণ উৎপাদন হচ্ছে, আমার সারা বছর ধরে জিনিসটা টিকে যাচ্ছে, তাহলে আমি সারা বছর যে কোনো সময় যেতে পারি মার্কেটে, তাহলে আমি একটু দূরে চাষ করতে পারি, তাহলে সেই কারণে সে একটু দূরে কিন্তু সরে যাবে, অটোমেটিক্যালি কিন্তু এটা ঘটবে। এবং এটা কিন্তু লাইভ এক্সাম্পল, তোদের আশেপাশে যে কোনো উদাহরণ নিয়ে তোরা দেখতে পারিস। ওকে, বললাম এত কিছু, তো নেক্সট হচ্ছে কি, আমার অটোমেটিক্যালি যখন এই জিনিসটা ফর্ম হয়ে যাবে তাহলে একটা কনসেন্ট্রিক জোন তৈরি হওয়ার দিকে এগোচ্ছে, তাহলে এই জোনটা থেকে আমি যদি একটা বৃত্ত টানার চেষ্টা করি তাহলে একটা বিভৎস বড় একটা অঞ্চল তৈরি হয়ে যাবে যেটা পটেটো তৈরির জন্য বিখ্যাত হবে, তারপরেই দেখা যাবে সেটা গমের জন্য কাজ করছে। এটাকেই একটু এলাবোরেট করে বোঝানোর চেষ্টা করেছি যে এখানে পটেটো সাপোজ ধর এইটুকু অঞ্চলের মধ্যে হলে পারে, দেখা যাবে সে এতটুকু অঞ্চল পটেটো হিসেবে তার এলাকাকে চিহ্নিত করছে, তারপরে দেখা যাচ্ছে গম ঠিক এখানে এই পয়েন্ট থেকে দেখা যাচ্ছে তার লোকেশনাল রেন্ট হিসেবে সে এতটুকু অঞ্চলকে দিতে পারছে, কারণ তার পেরিসিবিলিটির মাত্রা কম, তার ট্রান্সপোর্ট কস্ট অনেক কম। তৃতীয় অঞ্চলে দেখা যাচ্ছে যে আরেকটা আমি যদি কার তৈরি করি যার লোকেশনাল রেন্ট আরও কম, সে দেখা যাচ্ছে আরও বেশি অঞ্চল জুড়ে তৈরি হতে, তাহলে এটা আমি উল বা এরকম টাইপের কোনো প্রোডাক্টকে ধরে নিই, সেক্ষেত্রে দেখা যাবে সে আরও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সে চাষ করার ক্ষমতা পাচ্ছে, এবং একাধারে সে বিস্তৃত অঞ্চলকে, সে লোকেশনাল রেন্ট বেশি কম হওয়ার জন্য সে বিস্তৃত অঞ্চলে চাষ করতে পারছে এবং বছরের যে কোনো সময় সে মার্কেটে আসতে পারছে। কিন্তু পটেটোর তো তা নয়, আর পটেটো সেই যেই সময়ের কথা বলা হচ্ছে সেই সময় তো মার্কেটে ফ্রিজার বা এই ধরনের ওয়ার হাউস ছিল না যেখানে কোল্ড স্টোরেজের ব্যবস্থা ছিল, সুতরাং এইভাবে মার্কেট এরিয়া তিনি ডেলিনিয়েট করতে আমাদের হেল্প করলেন, বুঝতে পারা গেল আশা করি। নেক্সট হচ্ছে কি, ডিস্টেন্স ডিকে মেকানিজম, কি বলতে চাইছেন, যে ডিস্টেন্স ডিকে মেকানিজমের মাধ্যমে বলতে চেয়েছে যে পটেটো ইনটেন্সিভ বাল্কি এবং তার হাই ট্রান্সপোর্ট কস্ট হওয়ার জন্য সে কি করবে, সে চেষ্টা করবে মার্কেটের কাছে তৈরি হতে, এবং গম তার পেরিসিবিলিটি কম, তার ইনটেন্সিটি এক্সটেন্সিভ অঞ্চল জুড়ে সে ফলতে পারে, সে ট্রান্সপোর্ট কস্ট তার কম দিতে হচ্ছে বলে তার ডিস্টেন্স অনেক দূরে তৈরি হচ্ছে মার্কেট থেকে, ক্লিয়ার। এরপরে যেগুলো হুইটের থেকে আরও কম পেরিসেবল সেগুলো আরও দূরে তৈরি হবে, তার মানে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে নেক্সট যে জায়গাটা থাকছে সেটা কি হচ্ছে, দেখা যাচ্ছে হাউ দা
describe how the net profit from wheat growing varies with distance from the urban market. কি বলছে net return decrease with increasing distance from market, অর্থাৎ যত মার্কেট থেকে ডিস্টেন্স বাড়বে তত তার রিটার্নের মাত্রা কমবে, অর্থাৎ সে চাইবে যে আমি যদি বেশি দূরে মার্কেট থেকে যাই তাহলে আমার জমির দাম আমি কম দিতে চাইব। তাই হয় দেখবি মার্কেট থেকে যত দূরে তোরা বাড়ি তৈরি করবি তত তার জমির দাম কম হয়। মার্কেটের কাছে কি হয়, মার্কেট প্রাইস মাইনাস প্রোডাকশন কস্ট হয়ে দেখা যায় যে ট্রান্সপোর্ট কস্ট কন্ট্রিবিউট নাথিং টু টোটাল কস্ট, একটা টোটাল কস্টের উপর ট্রান্সপোর্ট কস্ট এসে সবথেকে বেশি প্রভাব ফেলে। অ্যাজ দেয়ার ইজ নো ট্রান্সপোর্ট কস্ট ইনকার্ড নেট রিটার্ন অ্যাট মার্কেট, কি হবে যদি সেখানে কোনো ট্রান্সপোর্ট কস্ট সেখানে অ্যাড না হয় তাহলে মার্কেট প্রাইস মাইনাস প্রোডাকশন কস্ট আমার লাভ পড়ে থাকবে, তাই তো? তাহলে অটোমেটিক্যালি কি হচ্ছে আমার পটেটো চাষে আমার লাভ বেশি থেকে যাচ্ছে, তাই তো? সেই কারণে কি হচ্ছে গমের দাম সারা বছর ধরে মোটামুটি একই রকম থাকবে কিন্তু পটেটোর দাম এই জন্য হ্রাস বৃদ্ধি পাবে। ওকে, কারণ যেই সময় পেরিসিবিলিটির মাত্রা বেড়ে যাচ্ছে সেই সময় দাম বেড়ে যাবে অটোমেটিক্যালি। এই কারণে দেখবি যখন নতুন আলু ওঠে বাজারে তখন দাম কমে যায় কারণ তখন পেরিসিবল কম, যখন পেরিসিবিলিটির মাত্রা বাড়তে থাকে তখন মার্কেট প্রাইসের সাথে প্রোডাকশন কস্ট সাথে ট্রান্সপোর্ট কস্ট অ্যাড হতে থাকে। তাহলে কি যখন নতুন মার্কেটে আসে আলু তখন কি কম ট্রান্সপোর্ট কস্ট অ্যাড হয় না? না, তখন ট্রান্সপোর্ট কস্ট অ্যাড হলো তখন প্রচুর পরিমাণ মার্কেটে পাঠাতে পারে, তার ফলে তার নেট রিটার্নটা মোটামুটি উঠে চলে আসে। এই হচ্ছে ফান্ডা। ওকে, এটা একটা উদাহরণ দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি 180 কিলোমিটার হলে পারে নেট রিটার্ন কী হবে, 180-র উপরে হলে পারে নেট রিটার্ন কী হবে, এটা একটু দেখে নিবি পজ করে। তাহলে ইকোনমিক রেন্ট এবং ডিস্টেন্স ডিকে মেকানিজম কি করছে, একটা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন দেওয়ার চেষ্টা করছি। যত মার্কেট থেকে দূরে যাচ্ছে ইকোনমিক রেন্ট তার কমছে, আমি মার্কেট থেকে ডিস্টেন্স বৃদ্ধি করছি আমার ইকোনমিক রেন্ট বাড়ছে প্রোডাক্টের চাহিদাও কমছে, অপরদিকে যত কাছে আসছি তার ইকোনমিক রেন্ট বাড়ছে তার ফলে অটোমেটিক্যালি তার চাহিদা বাড়ছে এবং তার পেরিসিবিলিটি বাড়ছে। দেখা যাচ্ছে ক্রপ এ মার্কেটের কাছাকাছি ফর্ম করছে, ক্রপ বি দেখা যাচ্ছে আরও দূরে সরে যাচ্ছে, ক্রপ সি আরও কাছে চলে আসছে এক্ষেত্রে, ঠিক আছে? এটা একটা ডিস্টেন্সের উপর মার্কেটের কীভাবে নিয়ন্ত্রণ হয় লোকেশনাল রেন্ট দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। স্টার্টিং ফর নাম্বার অফ ইউনিট এক্স মার্কেট প্রাইস, এখানে ওই পয়েন্ট থেকে দেখ শিফট করবে, যেখানে এন্ডিং পয়েন্ট যেখানে আমি গোল করে দিলাম ঠিক ওই পয়েন্টটা দেখ শিফট করছে কোথায়, উপরে, যেখানে স্টার্টিং পয়েন্ট শিফট করে যাচ্ছে ক্রপ বি থেকে ক্রপ সি এর দিকে। ওকে, তাহলে অটোমেটিক্যালি যে অঞ্চলটা তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে নতুন একটা অঞ্চল, নতুন একটা অঞ্চল নিউ সি রিজিয়ানের দিকে শিফট করে যাচ্ছে। আমি আবার দেখানোর চেষ্টা করছি কি হচ্ছে, ক্রপ সি কি করছে, ক্রপ সি যেখানে নো ট্রান্সপোর্ট কস্ট সেখানে কি হচ্ছে ট্রান্সপোর্ট কস্ট যেখানে নেই সেখানে কিন্তু বোঝানোর চেষ্টা করছি, ট্রান্সপোর্ট কস্ট না থাকার জন্য সে লাভ যেখানে পাচ্ছে অটোমেটিক্যালি কিন্তু তার এন্ড পয়েন্ট নো ট্রান্সপোর্ট কস্ট নাম্বার অফ ইউনিট সেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে, এন্ডিং পয়েন্টে। যাই হোক, ভন্থুনেন মডেলে এবার আসছি কি কেন তিনি ইন্টেনসিভ থিওরি বলেছেন, ইন্টেন্সিটি থিওরি বলেছেন। ল্যান্ড ইউজ ইন্টেন্সিটি ডিক্লাইন উইথ ডিস্টেন্স ফ্রম দ্য মার্কেট, অর্থাৎ মার্কেট থেকে যত দূরে যাবে তত ল্যান্ড ইউজ চেঞ্জ হবে। আমি আগে যে গল্পটা বললাম এটাই তার ধারাবাহিকতা। ওকে, কি বললো এই যে ল্যান্ড রেন্ট ইকোনমিক রেন্টের গল্প দিয়ে ডিস্টেন্সের সাথে বোঝালাম সেটাই এবার ইন্টেন্সিটি থিওরি হিসেবে দেখ কি বলতে চাইছে, যত মার্কেট থেকে দূরে যাব তত তার কি হবে ডিস্টেন্সের সাথে মার্কেটের এই যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক সেটা চেঞ্জ হবে এবং তার ফলে অটোমেটিক্যালি কি হচ্ছে ফার্মিং যে পদ্ধতি সেটার মধ্যেও দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে এবং কি হচ্ছে তার সাথে সাথে ক্রপ থিওরি, ক্রপেও কিন্তু চেঞ্জ হচ্ছে। অর্থাৎ একই সাথে তিনি দুটো কনসেপ্ট বলছেন, একটা ইন্টেন্সিটি ডিক্লাইন উইথ ডিস্টেন্স ল্যান্ড ইউজ চেঞ্জ হচ্ছে এবং তার সাথে ক্রপ চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ল্যান্ডের ধরন চেঞ্জ হচ্ছে ক্রপের ধরনও চেঞ্জ হচ্ছে। ওকে, এটা আমি প্রথমেও দেখিয়েছিলাম ভন্থুনেন্স ল্যান্ড ইউজ মডেল, ফার্স্ট ওয়ান হচ্ছে সিটি মার্কেট একদম এক নম্বরে এবং শেষ অবধি ছয় নম্বরে তার বিভিন্ন যে ধরন ল্যান্ড ইউজ প্যাটার্নটা দেখানো হয়েছে। কি হচ্ছে সেখানে প্রথম অংশেই তৈরি হচ্ছে কি, যেহেতু এখানে ল্যান্ড রেন্ট এবং ইকোনমিক রেন্ট হাই থাকছে তার ফলে কি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে পণ্যগুলো পেরিশেবল অর্থাৎ পচনশীল, যেমন ভেজিটেবল ফ্রুট তারপরে ধর যেগুলো আমাদের কি বলবো মানে ফিশ এইগুলো কি হচ্ছে প্রতিনিয়ত আমরা খেয়ে থাকি, ডেইরি প্রোডাক্ট সকালবেলা মার্কেটে দেওয়ার জন্য দেখবি লোক ছুটে এগুলো নিয়ে। তাহলে কি হচ্ছে এগুলোর কি হচ্ছে অটোমেটিক্যালি, তখন নো রেফ্রিজারেশন ছিল না, কোনো রকম রেফ্রিজারেটর ছিল না, ট্রান্সপোর্ট ভীষণ রকম স্লো ছিল, মিল্ক পদ্ধতি ভেজিটেবল এগুলো শহরের আশেপাশে যদি তৈরি না হতো অটোমেটিক্যালি সেগুলো আর শহরে পৌঁছতে পারতো না, তাহলে মানুষের ডিম্যান্ডকে
মেনটেন করতে পারবে না, এবং অটোমেটিক্যালি হায়ার ইকোনমিক রেন্ট। এর ফলে কি হচ্ছে, ইনটেন্সিভ লেবার ইনপুট দিয়ে মাল্টিক্রপিং, একই জমিতে বিভিন্ন ধরনের পণ্য, হেভি ফার্টিলাইজার ইউজ করে হর্সের মাধ্যমে প্রচুর পরিমাণ পণ্য যাতে উৎপাদন করা যায় পেরিয়েছে, কারণ মার্কেটে তো প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু এদিকে তো বাইরে থেকে প্রচুর পণ্য আনা যাবে না, কারণ ট্রান্সপোর্ট আমাদের হাতে নেই। তাহলে তার ফলে কি হচ্ছে, অটোমেটিক্যালি এক নম্বর এলাকা মার্কেট গার্ডেনিং হিসেবে তৈরি হচ্ছে, যার মধ্যে হর্টিকালচার থাকছে, পেরিশেবল ফুড আইটেম থাকছে, যেমন বিভিন্ন ধরনের ফ্রুট ভেজিটেবলস এইগুলো থাকছে, তার সাথে সাথে বিভিন্ন ধরনের পণ্য থাকছে, যেগুলো ধর দুগ্ধজাত পণ্য হচ্ছে, এগুলো মোটামুটি মার্কেট গার্ডেনিংয়ের সাথে থাকছে, এবং মিক্সড ফার্মিং কিন্তু হচ্ছে। দ্বিতীয় অঞ্চল ফরেস্ট্রি বা ফায়ারউড। দ্বিতীয় ল্যান্ড ইউজে দেখা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণ চাহিদা তৈরি হচ্ছে ফরেস্ট্রির। দেখ, আমি কিন্তু এতক্ষণ ফরেস্ট্রির কথা, ফায়ারউডের কথা বলিনি, কিন্তু বুঝতে হবে জার্মান অঞ্চল সারা বছরে 6 থেকে 7 মাস কিন্তু বরফে ঢাকা থাকে। তাহলে কি হচ্ছে, সেই সময় এখানে বরফের প্রচুর ইয়ের জন্য, প্রচুর বরফ পড়ার জন্য তাদের ঘর গরম করার জন্য প্রচুর ফায়ারউড প্রয়োজন হতো, সেই কারণে এটার প্রচুর খাদ্যের পরেই তাদের দ্বিতীয় ডিমান্ডেড জায়গা ছিল হচ্ছে ফরেস্ট্রি, সেই কারণে তারা উডের উপর ভীষণ রকম প্রচুর পরিমাণ নির্ভর করতো, কারণ ঘর গরম করার জন্য তো তাদের কাছে অন্য কোনো উপকরণ ছিল না। তাহলে সেই সময় তাহলে গ্রেট ডিমান্ড অফ উড এবং বাল্কি অ্যান্ড হেভি বিগ ফরেস্ট টাইপস তারা কিন্তু কাটত, এবং এটা প্রয়োজন হওয়ার জন্য তারা অল্প খরচে যাতে মার্কেটে আনা যায়, সেই কারণে ঠিক পেরিশেবল গুডের পরেই, যাতে লো ট্রান্সপোর্ট কস্টকে কাজে লাগিয়ে, ইকোনমিক রেন্টকে মোটামুটি কাজে লাগিয়ে, কারণ এরপরে গেলে পরে আরও ইকোনমিক রেন্ট কমে যাবে, কিন্তু তার তো পণ্যের তো ডিম্যান্ড রয়েছে, তার ফলে কি হচ্ছে, সেই ডিম্যান্ডকে ভারসাম্য রাখার জন্য দ্বিতীয় এলাকা ফরেস্ট্রি হিসেবে তারা ক্রিয়েট করলো, এবং সেখান থেকে পণ্য কেটে এনে বা ফরেস্ট কেটে এনে, ফায়ারউড কেটে এনে তারা মার্কেটে বিক্রি করতো। থার্ড যে এলাকাটা সেটাই দেখা যাচ্ছে ক্রপ অল্টারেশন সিস্টেম। এখানে তারা 6 ইয়ার ক্রপ রোটেশন, 6 বছর বাদে বাদে ক্রপ তারা চেঞ্জ করতো, দেখতো যে প্রথম 6 বছরে ক্রপ উইদাউট ফ্যালো, যেখানে কোনো ফ্যালো ল্যান্ড থাকবে না, যেখানে ক্রপ উৎপাদন হবে, 6 ইয়ার ক্রপ রোটেশন, 6 বছর বাদে বাদে পণ্য 6 বছর ধরে ধরে তারা চেঞ্জ করবে। আমি এটা একটা চাইনিজ বই থেকে পেয়েছি, তাই এটা কপি করে দিয়েছিলাম। 2 ইয়ার্স তারা কী করবে, 6 বছরের মধ্যে প্রথম 2 বছর রাই চাষ করবে, পরের বছর পটেটো, তার পরের বছর বার্লি, তার পরের বছর ক্লোভার, এবং শেষ বছর ভেজ চাষ করবে। ওকে, সয়েল কনজার্ভ বাই রোটেশন, এবং তার ফলে কি হচ্ছে, রোটেশনের মাধ্যমে মৃত্তিকার গুণাগুণ অনেক বৃদ্ধি পাবে। 4 নম্বর যে সিস্টেম, যার মধ্যে দেখা যাচ্ছে 7 ইয়ার ক্রপ রোটেশন, অর্থাৎ এগুলো কিন্তু এক একটা 2 নম্বর বা 4 নম্বরের কোশ্চেন আসে, যে হোয়াট ডু ইউ মিন বাই 7 ইয়ার ক্রপ রোটেশন, হোয়াট ডু ইউ মিন বাই 3 ইয়ার ক্রপ রোটেশন, হোয়াট ডু ইউ মিন বাই 6 ইয়ার ক্রপ রোটেশন। 4 নম্বর জোনে দেখা যাচ্ছে 7 ইয়ার ক্রপ রোটেশন, যেখানে জোন অফ ফার্মিং ফ্যালো এবং প্যাশিওর রয়েছে, অর্থাৎ চাষাবাদের সাথে সাথে সেখানে গবাদি পশুকেও তারা চাষ করছে, আবার কিছু জমি ফ্যালোও রয়েছে, এবং এখানে লেস ইনটেন্সিভ, মানে নিজেদের প্রয়োজনের বাইরেও তারা কিছু চাষ করছে, ইনটেন্সিভ নয়, প্রগাঢ় নয়। তার ফলে কি হচ্ছে, এখানে 7 ইয়ার ক্রপ রোটেশনে প্রথম 1 বছর রাই, পরের বছর বার্লি, তার পরের বছর ওটস, 3 বছর পরপর প্যাশিওর, মানে ফেলে জমি গবাদি পশুদের দিয়ে চাষ করা, মানে ফেলে রাখছে তাদের যাযাবর হিসেবে, তাদের এখানে ঘুরিয়ে বিড়িয়ে তাদেরকে বিভিন্ন জায়গাতে খাদ্য উৎপাদনে হেল্প করে, যাতে তাদের রেসিডিউগুলো তাদের মাটিতে মিশে কাজে লাগে, সেইভাবে তারা 3 বছর শুধু প্যাশিওর বা গবাদি পশু পালনে কাজে লাগিয়েছে, এবং 1 বছর পুরো ফেলে রেখেছে। দ্যাট ইজ 7 ইয়ার ক্রপ রোটেশন। এটা কিন্তু রাই বার্লি ওটস এইভাবেই যে কাজ করতে হবে এমন নয়, কোনো বছর বার্লি করলো, কোনো বছর রাই করলো, কোনো বছর প্যাশিওর করলো, এইভাবে তারা 7 ইয়ার ক্রপ রোটেশন করলো 4 নম্বর জোনকে। এবং রাই, বাটার, চিজ, লাইভ অ্যানিমাল এই জিনিসগুলো তারা তৈরি করলো, ওকে, যেগুলো ওইখানে একটা কি ফার্ম তৈরি করে ফেললো, এবং সেই ফার্ম থেকে তারা বছরে হয়তো 1 বা 2 বার হয়তো তারা মার্কেটে গেল, কারণ মার্কেট থেকে তারা দূরে রয়েছে, তার ফলে কারণ ট্রান্সপোর্ট কস্ট কম, এবং তারা এই ধরনের পণ্যও কেন ব্যবহার করছে, কারণ অ্যানিম্যালের দিকে বেশি যাচ্ছে, অ্যানিম্যালের দিকে গেলে পরে অ্যানিম্যালকে আমি একবারে হাঁটিয়ে নিয়ে চলে আসতে পারবো, তার ফলে আমার ট্রান্সপোর্ট কস্ট অনেক কমে যাবে, তার জন্য তারা কিন্তু ইম্প্রুভ সিস্টেমের দিকে এগোলো। এবং লাস্ট যে জোনটা, সেটাতে দেখা যাচ্ছে থ্রি ফিল্ড সিস্টেম বলতে কি, তিনটে একই জমিতে তিনটে ভাগ করা হলো, 1/3 ভাগ প্যাশিওর অর্থাৎ গবাদি পশু,
তার একের তিন ভাগ, অর্থাৎ একের তিন ভাগের বাকি অংশে পড়ে থাকছে একের তিন ভাগ, সেখানে ফিল্ড কর্প, এবং বাকি একের তিন ভাগে ফেলো ল্যান্ড, একদম ফেলে রাখা জমি। এবং তার ফলে এই তিনটে জমির মধ্যে আবার রোটেশন চালু হলো, কোনোটায় প্যাস্টিওর, কোনোটায় ফিল্ড ক্রপ, কোনোটায় ফেলো, আবার পরের বছর দেখা যাচ্ছে এইভাবে তারা থ্রি ফিল সিস্টেম কনভার্সলি করলো। এটাও একটা কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই থ্রি ফিল সিস্টেম। এবং লাস্ট যে জমি, যেটাতে দেখা যাচ্ছে স্টক ফার্মিং, অর্থাৎ পুরোটাই শুধুমাত্র ফার্মিং, অর্থাৎ কোন রকম চাষাবাদের জন্য নয়, পুরোটাই 400 কিলোমিটার অলমোস্ট দূরত্ব তৈরি হয়ে গেছে মার্কেট থেকে, এতটা দূরে এক্সটেন্সিভ গ্রেজিং অ্যাক্টিভিটি, একদম পুরোটাই গবাদি পশু পালনের জন্য ব্যবহৃত হচ্ছে। এক্সটেন্সিভ করার ফলে সেখানে প্রচুর পরিমাণ চাষাবাদের সাথে সাথে প্রচুর পরিমাণ চাষাবাদ, বলতে এখানে চাষাবাদকে আমি কি বলবো, গবাদি পশু পালন হিসেবেই বলছি, এবং সেই গবাদি পশুকে তারা মার্কেটে নিয়ে আসতে হয়তো এক বছরে একবার বা দুবার, এবং সেটা কিন্তু মার্কেটের চাহিদা অনুযায়ী, কোনো হয়তো ফেস্টিভ্যাল আছে বা কিছু আছে তার আগে তাদের মার্কেটে নিয়ে এলো, সেইভাবেই তারা বছরে তৈরি করতো স্টক ফার্মিং। হয়তো সেটা ভেড়া হতে পারে, গবাদি পশু হিসেবে তারা ক্যাটেল রিয়ারিং যেরকম আমরা গরুকে দেখি, সেটা ওরা বাফেলো হতে পারে। এবং এই যে পণ্যগুলো প্রচুর পরিমাণ এদের যে উপজাত দ্রব্য, যেমন দুধ, চিজ, জার্মানে চিজ প্রচুর বিখ্যাত, আমাদের এখানে যেরকম পনির ওখানে চিজ, এরকম টাইপের যে প্রোডাক্টগুলো তারা বছরে বিভিন্ন সময়, যেমন চিজ তো সারা বছর ধরে তারা স্টক করে করে যে কাঠের ঘরগুলো সেখানে তৈরি করে করে বছরে একটা সময় নিয়ে আসা হতো, কারণ চিজ এরকম পনিরের মতো পচে যায় না। তার ফলে কি হচ্ছে, স্টক মার ফার্মিং ব্যাপকভাবে তাদের কাজে লাগলো, তার ফলে জমির দাম কমের সাথে সাথে তারা প্রচুর লাভ তৈরি করে, কারণ প্রচুর জমি তাদের হাতে ছিল, তারপরে প্রচুর ইনকাম হলো, এবং একভাবে তাদের ইনকামটা কিন্তু স্টক ফার্মিংয়ে, তাদের এই জমিতেই কিন্তু এক্সটেন্সিভ গ্রেজিং অ্যাক্টিভিটিকে ভীষণভাবে প্রশ্রয় দিল। সো দিস ইজ দ্য ল্যান্ডিউজ মডেল অফ ভন্থুনেন। আমার বোঝানো আশা করি বুঝতে পেরেছি, এবার একটু বইটা দেখবি, মনে হয় তোদের কাজে লাগবে। থ্যাংক ইউ, ভালো থাকিস, সকলে সুস্থ থাকিস।